বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৌলতপুর গার্লস কলেজ পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মোজাহিদ সেলিম সকল বাণিজ্য বিভাগের ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে ইতোমধ্যে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত সারা বিশ্ব। করোনা ভাইরাসের আক্রমণের প্রভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে উত্তরণের জন্য দৌলতপুর গার্লস কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই জন্য দৌলতপুর গার্লস কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে জানার আগে উৎপাদন ব্যবস্থাপনা বিষয়টা কোন বিষয় থেকে এসেছে এটা জানা দরকার। উৎপাদন ব্যবস্থাপনা ব্যবস্থাপনার একটা অংশ বা শাখা। তাহলে আমাদের জানা দরকার ব্যবস্থাপনা কী। ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহের যথাযথ ব্যবহারের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা জ্ঞানটা আর একবার শুনি যে ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহের যথাযথ ব্যবহারের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এছাড়াও অন্যভাবে বলা যায় প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠু পরিচালনা করা। প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠু পরিচালনা করা। তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহ কী? উপকরণ সমূহকে সিক্স এম দ্বারা আখ্যায়িত করা যায়। সিক্স এম, সিক্স এমের এক এম সমান ম্যান, জনশক্তি, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। সিক্স এম হচ্ছে ম্যান, এক এম সমান ম্যান জনশক্তি, আর এক এম সমান মেশিনস যন্ত্র, আর ম্যাটেরিয়ালস কাঁচামাল বা উপকরণ, মানি অর্থ, মার্কেট বাজার, মেথড মানে পদ্ধতি। তো এই কি অন্যভাবে বলা যায় যে সিক্স এমকে যথাযথভাবে কাজে লাগানোর প্রচেষ্টা, একে ব্যবস্থাপনা বলা হয়, এভাবে বলা যায় ব্যবস্থাপনা। তো আমরা জানবো, এবার জানবো যে ব্যবস্থাপনা আসলে উৎপাদন ব্যবস্থাপনা ব্যবস্থাপনার একটা অংশ। কার্যপ্রকৃতি অনুযায়ী ব্যবস্থাপনাকে ব্যবস্থাপনার প্রধান শাখাসমূহ, এক নম্বর হচ্ছে অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, উৎপাদন।
উৎপাদন ব্যবস্থাপনা কার্যপ্রকৃতি অনুযায়ী ব্যবস্থাপনা প্রধান শাখা সমূহ হচ্ছে এগুলো একটা হচ্ছে অফিস ব্যবস্থাপনা এর ইংরেজি হচ্ছে অফিস ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনা এর ইংরেজি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কর্মী ব্যবস্থাপনা ইংরেজি পার্সোনাল ম্যানেজমেন্ট উৎপাদন ব্যবস্থাপনা ইংরেজি প্রোডাকশন ম্যানেজমেন্ট বাজারজাতকরণ ব্যবস্থাপনা এর ইংরেজি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট তো আমরা জানি যে ব্যবস্থাপনা শাখা উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার একটা শাখা তো এবার আমরা উৎপাদন ব্যবস্থাপনা কি এটা সম্পর্কে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করার যাবতীয় কার্যাবলীর ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা সাধারণভাবে বলা যায় যে কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করার যাবতীয় কার্যাবলীর ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এছাড়াও অন্যভাবে বলা যায় যে উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে এছাড়া ব্যাপকভাবে বলা যায় যে কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করার প্রক্রিয়া সম্পাদনে গৃহীত পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এর সমষ্টিকে বলা হয় হল উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ এভাবে বলা যায় যে কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করতে যে সমস্ত প্রক্রিয়াসমূহ অবলম্বন করা হয় এই প্রক্রিয়াসমূহ যেমন পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এই সমষ্টিগুলোই হচ্ছে এই প্রক্রিয়াগুলোর সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এছাড়াও এভাবে বলা যায় যে কোনো প্রতিষ্ঠানের যে অংশ কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করে প্রতিষ্ঠানের যে অংশটা কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করে ওই অংশের কার্য পরিকল্পনা ও কার্য পরিচালনা করা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা তো উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা ও উৎপাদন ব্যবস্থাপনার আলোচনা থেকে আমরা এই ধারণা পেলাম যে উৎপাদন ব্যবস্থাপনা মূলত ব্যবস্থাপনার একটা শাখা বা অংশ এরপরে বলা যায় যে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন কার্য পরিকল্পনা ও কার্য পরিচালনা করে তারপরে তিন নম্বরে বলা যায় যে কোনো প্রতিষ্ঠানের যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করে সেই অংশের সাথে জড়িত উৎপাদন ব্যবস্থাপনা জড়িত কোনো প্রতিষ্ঠানের যে অংশটা কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করে উৎপাদন ব্যবস্থাপনা সেই অংশের সাথে জড়িত এরপরে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী উৎপাদন ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ প্রথম কাজ হচ্ছে পণ্যের নকশাকরণ বা ইংরেজি হচ্ছে ডিজাইন তাহলে পণ্যের নকশাকরণ কি পণ্যের নকশাকরণ হচ্ছে পণ্যের উৎপাদন শুরু করার পূর্বেই এর আকার সাইজ রং ওজন শেপ প্যাটার্ন অলঙ্কার মান ইত্যাদি নির্ধারণ করাই হচ্ছে পণ্যের নকশাকরণ বা পণ্যের ডিজাইন এটা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কাজ এরপরের দ্বিতীয় কাজ বলা যায় উৎপাদন পরিকল্পনা উৎপাদন পরিকল্পনা জানার আগে পরিকল্পনা কী জানা দরকার পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কী করবো কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত হচ্ছে পরিকল্পনা তাহলে উৎপাদন পরিকল্পনা হচ্ছে কোন ধরনের পণ্য উৎপাদন করব কী পরিমাণ পণ্য উৎপাদন করব এবং কখন উৎপাদন করব কোন ধরনের পণ্য উৎপাদন করব কী পরিমাণ পণ্য উৎপাদন করব এবং কখন উৎপাদন করবো ইত্যাদি নির্ধারণ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো হচ্ছে উৎপাদন পরিকল্পনার কাজ এরপরে পূর্বানুমান উৎপাদনের পূর্বানুমান
উৎপাদনের পূর্বানুমান করার জন্য উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদনের পূর্বানুমান অর্থাৎ উৎপাদনের পূর্বানুমান করার জন্য উৎপাদন ব্যবস্থাপনার মতামত জরিপ বিক্রয় কর্মীর মতামত জরিপ বাজার গবেষণা ও পারিসংখ্যিক পদ্ধতি ব্যবহার করা হয় থাকে এরপরে কার্য গবেষণা উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহারের জন্য উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য কিভাবে তৈরি করা যায় তার প্রক্রিয়া অনুসন্ধানই হচ্ছে কার্য গবেষণা একজন উৎপাদন ব্যবস্থাপক সদা সর্বদাই কার্য গবেষণায় নিজেকে নিয়োজিত রাখেন এরপরেটা উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন নিয়ন্ত্রণ তো জানার আগে নিয়ন্ত্রণ কি এটাও জানা দরকার নিয়ন্ত্রণ হচ্ছে জারি গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্যসমূহ সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা গৃহীত পরিকল্পনা আবারও শুনি যে গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্যসমূহ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে নিয়ন্ত্রণ তাহলে উৎপাদন নিয়ন্ত্রণ গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী উৎপাদন কার্য সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করাই হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ এরপরে আমরা পরের এটা পয়েন্টটা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ মজুদ নিয়ন্ত্রণ ঠিক এরকম যে মজুদ যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে যদি কম হয় মজুদের পরিমাণ তাহলে বাজারে পণ্যের ঘাটতি পড়ে এবং যদি নির্দিষ্ট মাত্রার থেকে বেশি হয় তাহলে পণ্যের অপচয় হয় তাই মাত্রাটা মজুদের মাত্রাটা স্বাভাবিক হওয়া দরকার নিয়ন্ত্রণে থাকা দরকার এরপরের পয়েন্ট আসছে হলো যে উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা বাজেট প্রণয়নের সহায়তা তাহলে বাজেট কি সুনির্দিষ্ট সময়ের জন্য প্রণীত পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকেই বাজেট বলে সুনির্দিষ্ট আবারও শুনি সুনির্দিষ্ট সময়ের জন্য প্রণীত পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে তাহলে উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা আমাদের পয়েন্টটা এখানে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ উৎপাদিত হবে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ উৎপাদিত হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে এই উৎপাদনে কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই অর্থ কোথা থেকে সংগৃহীত হবে ইত্যাদি বিষয়গুলো বাজেট বাজেটের অন্তর্ভুক্ত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ